আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস তাদের তথ্যে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে আল তুয়াম এলাকায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনাদের সঙ্গে মেশিন গান দিয়ে তাদের তুমুল লড়াই হয়েছে। গাজা উপত্যকার ভেতরে যে আল তুয়াম নামক এলাকা, সেখানে কিন্তু ইসরায়েলি দখলদার সেনাবাহিনী আগে প্রবেশ করেনি। গতকালকে হঠাৎ করে তারা সেই জায়গায় প্রবেশ করেছে এবং প্রবেশ করেই হামাসের পক্ষ থেকে পাতা ফাঁদ বা বুবি ট্র্যাপে তারা পড়ে গেছে। প্রথম দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এমনটাই মনে হচ্ছিল যে এই এলাকা ছেড়ে হামাসের সদস্যরা চলে গেছে, ভয়ে চলে গেছে, সম্পূর্ণ ফাঁকা এলাকা। তবে হামাসের সামরিক সদস্যরা তাদের মেশিন গান নিয়ে ওত পেতেছিল। হঠাৎ করেই যখন ইসরায়েলি সামরিক বাহিনী সেই জায়গায় প্রবেশ করে, তারা অতর্কিত মেশিন গানের ফায়ার করে এবং হামাসের দেওয়া তথ্য অনুসারে সেই বুবি ট্র্যাপ এবং সংঘবদ্ধ হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের অন্তত পক্ষে 11 জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার 21 ডিসেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতিতে আল কাসেম ব্রিগেড এই তথ্য নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ এই তথ্যের বিষয়ে আপনাদের বলে রাখা ভালো, 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল শুধু গাজা উপত্যকায় স্থল হামলার পরিবর্তে বিমান হামলা চালিয়েছিল। প্রায় 3 মাস ধরে চলা এই যুদ্ধে গত 28শে অক্টোবর যোগ দেয় ইসরায়েলের স্থল সেনারা। তারা গাজায় ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে এসব ধ্বংসযজ্ঞের মধ্যেও তারা হামাসকে নির্মূল করতে পারেনি, বরঞ্চ হামাসের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে গত 3 দিনে 25 জন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর 134 জন নিহত হয়েছেন, তবে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। মধ্যপ্রাচ্যের বিখ্যাত গণমাধ্যম আল ময়দান তাদের রিসেন্টলি পরিসংখ্যানে বলেছে যে এই সংখ্যা 5000-এর কাছাকাছি দাঁড়িয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের হিব্রু ভাষার একটি সংবাদ মাধ্যম কয়েকদিন আগেই তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের অন্ততপক্ষে 5000 সেনা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে বর্তমানে ভর্তি রয়েছেন। ধারণা করা হয় সেই 5000 গুরুতর আহতের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন, যাদের পরিচয় ইসরায়েল এখন প্রকাশ করছে না। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ওই 5000 সৈন্যের মধ্যে 3000-এর অবস্থা আশঙ্কাজনক। নিজেদের সেনাদের মনোবল ধরে রাখার জন্য এটাই ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্ট্র্যাটেজি যে তথ্য গোপন করো কতজন নিহত হয়েছে, কারণ পরিসংখ্যানটা যদি এত বড় হয় তাহলে ইসরায়েলি সামরিক বাহিনীর মনোবল ভেঙে যেতে পারে, যেটা কিন্তু অলরেডি তাদের অনেকটাই ভেঙে গেছে। দেখুন, যুদ্ধ কৌশলে ইসরায়েল পরাস্ত হয়ে এখন কূটনৈতিক কৌশলে কিন্তু অনেক কিছুই পরিবর্তনের চেষ্টা করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার যে স্ট্যান্ড ছিল সেটা রাতারাতি পরিবর্তন হচ্ছে এবং এটা দৃশ্যমান। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে পূর্বের ভিডিওতে আবু মুসা নামক একটি দ্বীপকে কেন্দ্র করে বর্তমানে ইরান এবং রাশিয়ার মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়ে আপনাদের ইনফর্ম করেছিলাম। দেখুন, এই জিনিসটা আর রাগ ঢাক করার কোনো জায়গা নেই। আনুষ্ঠানিকভাবে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাধান করার জন্য হামাস এবং ইসরায়েলের যুদ্ধকে দাবার চাল বানাচ্ছে। এই জিনিসটা এখন পরিষ্কার, কারণ আনুষ্ঠানিকভাবে তারা এইবার ইসরায়েলের পক্ষে এবং হামাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। দেখুন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গাজা উপত্যকার ভেতর যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর কয়েকদিন ধরেই আবার ভোটাভুটি আয়োজন করার প্রচেষ্টা চলছিল। তবে সেই ভোটাভুটির যে ডেট সেটা বারবারই পেছাচ্ছিল আমেরিকার কারণে, কারণ চূড়ান্তভাবে এই জিনিসটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে আমেরিকা ওই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেবে কিনা। এর পূর্বে 2টি প্রস্তাবে তারা ভেটো দিয়েছিল, তবে এইবার জাতিসংঘের ভেতর নিরাপত্তা পরিষদের ভেতর সেই প্রস্তাব অনেকটা শিওর হয়েই সবাই আনতে চাচ্ছিল যে আমেরিকা ভেটো দেবে না। যাই হোক, অবশেষে গতকাল রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রেরণের জন্য এই মানবিক প্রস্তাবটি আনা হয়েছিল, যেই প্রস্তাবটি 13-0 ভোটে পাশ হয়েছে। নিরাপত্তা পরিষদের 15টি দেশ বর্তমানে রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, 5টি হলো স্থায়ী আর বাকি 10টি হলো অস্থায়ী দেশ। সেই 15টি দেশের মধ্যে 13টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মাত্র 2টি দেশ ভোটদান থেকে বিরত ছিল, 1 নম্বর হলো আমেরিকা আর 2য় দেশটি হলো রাশিয়া।
দেখুন, আমেরিকার মতো দেশ ইসরায়েলের শক্ত মিত্র, সুতরাং তারা ভোটদান থেকে বিরত থাকবে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তবে তাদের পরিবর্তে একমাত্র রাশিয়া তাদের সঙ্গে ভোটদান থেকে বিরত ছিল, সেই জিনিসটা কিন্তু অস্বাভাবিক। কারণ মাত্র কিছুদিন পূর্বেই জাতিসংঘের বেতর সকল প্রস্তাবে এই জায়গায় তারা গাজা উপত্যকার মানুষ এবং হামাসের পক্ষে ভোট দিয়েছে, ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে। প্রশ্ন কিন্তু এই জায়গায় বারবারই উঠছে যে হঠাৎ করে কেন রাশিয়া এমন সিদ্ধান্ত নিল যে তারা আর ভোট দেবে না গাজা উপত্যকার মানুষের পক্ষে। দেখুন, অবশ্যই বিষয়টা মোটেও স্বাভাবিক নয়, কারণ আমেরিকা ব্যতীত সকল দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রেরণ করা হোক। তবে রাশিয়া এতে ভোট দেয়নি, নিশ্চিতভাবেই এই জায়গায় বড় ধরনের কোনো গেম চলছে। এই জিনিসটা নিয়ে কিন্তু এখন সবাই আলোচনা করছেন। এখন কী ধরনের গেম চলছে, মূল জিনিসটা কী? দেখুন, সুনির্দিষ্টভাবে এটা বলা কঠিন যে কেন রাশিয়া এমনটা করল। তবে রাশিয়ার পক্ষ থেকে স্টেটমেন্টে বলা হয়েছে যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কথা বলা হয়নি এই প্রস্তাবে, আর এই জন্যই তারা ভোট দেয়নি, এটা হলো তাদের কথা। দেখুন, যুদ্ধবিরতি না করলেও মানবিক সহায়তার প্রেরণের প্রস্তাবে এর পূর্বে দুইটি প্রস্তাব জাতিসংঘে আনা হয়েছিল, দুইটি প্রস্তাবে রাশিয়া ভোট দিয়েছে। তবে এইবার কেন দিল না? দেখুন, আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এক্ষেত্রে $300 বিলিয়ন নতুন যে ট্যাগলাইন তৈরি হয়েছে রাশিয়ার জন্য, সেটাই মূল কারণ। মূলত $300 বিলিয়ন বাঁচানোর জন্যই রাশিয়া এমনটা করেছে। এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে $300 বিলিয়ন গেম আবার কোথা থেকে আসলো? দেখুন, আপনারা সবাই জানেন যে ইউক্রেনের যুদ্ধে নতুন করে আমেরিকান কংগ্রেস যে কোনো ধরনের অর্থায়ন আটকে দিয়েছে, আমেরিকা আর অর্থায়ন করতে পারছে না। আর এই জন্যই আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়ার টাকায় তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়াই করার জন্য সহায়তা করবে। প্রশ্ন আসতে পারে যে রাশিয়া কেন ইউক্রেনকে অর্থ দেবে তার বিরুদ্ধে লড়াই করার জন্য? দেখুন, মূল ঘটনা হলো যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয়, তখন ইউরোপের অন্তত 4টি ব্যাংকে রাশিয়ার $300 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা ছিল। যদি আমি আপনাদের সুনির্দিষ্টভাবে বলি, তাহলে বেলজিয়ামের ভেতরে ছিল এককভাবে $232 বিলিয়ন, $23 বিলিয়ন ছিল ফ্রান্সের ভেতর, প্রায় $8 বিলিয়ন ছিল ইউরোপীয় ইউনিয়নের বাইরের সদস্য সুইজারল্যান্ডের ভেতর, এবং জার্মানির ভেতর ছিল প্রায় $6 বিলিয়ন কাছাকাছি। এই $300 বিলিয়ন মতো রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই পশ্চিমা বিশ্ব ফ্রিজ করে নিয়েছে, তাদের অধীনে তারা ব্লক করে রেখেছে। এখন আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়ার এই $300 বিলিয়ন তারা উঠিয়ে ফেলবে এবং ইউক্রেনকে দেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং গত 2 বছরের কাছাকাছি সময়ে ইউক্রেনকে $100 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা। হঠাৎ করে $300 বিলিয়ন রাশিয়ার অর্থ আবার সহযোগিতা তারা করতে চাচ্ছে, মানে ইউক্রেনের যুদ্ধে আবার গতি আসবে। এখন এই জিনিসটা রাশিয়া যে কোনোভাবে এড়াতে চাচ্ছে, সেটা যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে বলির পাঠাও বানাতে হয়, তাতেও রাশিয়া রাজি। বলা হচ্ছে এই জন্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর নতুন প্রস্তাবে আমেরিকার সাথে সাথে রাশিয়াও ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেয়নি, বরঞ্চ ভোট দান থেকে বিরত ছিল। এখন ধারাবাহিকভাবে অনেক কিছুই দেখার বাকি আছে। যুদ্ধের বিষয়ে একটা জিনিস আমাদের স্মরণে রাখতে হবে যে নিজের স্বার্থ ছাড়া পরাশক্তি কেউ কাউকে সহযোগিতা করে না আর করবেও না। সুতরাং অনেক কিছুই দেখার বাকি রয়েছে, ধারাবাহিকভাবে আপডেটগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।